নমস্কার বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত স্বাদে পাকা কাঁঠালের একটা রেসিপি করে দেখাবো। তা আজকে আমি কাঁঠালের নাড়ু বানিয়ে দেখাবো। তা বন্ধুরা, নাড়ু তো অনেক রকমের বানিয়ে খেয়েছ, আশা করছি এই কাঁঠালের নাড়ু আগে কোনো দিন বানিয়ে খাওনি। তা খেতে দারুণ লাগে আর কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট বানানো হয়ে যায়। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা আমি এখানে কতগুলো কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি, এবার রোয়া থেকে আটটিগুলো বার করে নেব। এই পাকা কাঁঠালের যা গন্ধ, আমার রান্নাঘর গন্ধ পুরো একদম মাখামাখো হয়ে গেছে। আর যে সকল বন্ধুরা কাঁঠাল খেতে পছন্দ করো না, তা এইভাবে নাড়ু বানিয়ে নিতে পারো, খেতে অসাধারণ লাগে। এটা আমাদের গাছের এই কাঁঠালের রোয়া, খেতে হেবে মিষ্টি। এখানে একটা ফুটো থালা নিয়েছি, এই গামলাতে রাখবো। এবার রোয়াগুলো নেব, এইভাবে রসটা বার করে নেব। এই যে অনেকটা রস হয়ে গেছে, এতেই আমার হয়ে যাবে। উনান জ্বেলে নিয়েছে, উনানে কড়াই বসিয়ে দেবো। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, আর সুজির দানাটা আমি মোটা নিয়েছি। এবার শুকনো কড়াইয়ে দিয়ে দেবো। হালকা আঁচে একটু সময় ধরে ভেজে নিতে হবে। সুজিটা যত ভালো ভাজা হবে, নাড়ুটা তত সুন্দর রেডি হবে। সুজি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এই যে সুজির কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেবো এক বাটি চিনি। দু চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু নুন, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। এবারে অল্প অল্প করে কাঁঠালের রস দেবো আর নাড়বো। একেবারে দিয়ে দিলে হবে না,
এইভাবে এবারে তলা থেকে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এবার দেবো এলাচের গুঁড়ো, এবার দেবো 1 চামচ মতো ঘি, একদম শক্ত করে রান্না করে নিতে হবে। হয়ে গেছে, এই যে কড়াইয়ে গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার নামিয়ে দেব, হালকা একটু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করলে হবে না। হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে ঘি মেখে নিয়েছি, এবার নাড়ুগুলো পাকিয়ে নেব। প্রথমে এইভাবে ডাব ডাব করে নেব, তারপরে এইভাবে গোল করে নেব। এই যে আমি এই সাইজে করে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে ছোট বা বড় করে নিতে পারো। পাকটা খুব সুন্দর হয়েছে, সেই জন্য খুব সুন্দর পাক নিচ্ছে। এই নাড়ুগুলো তোমরা ঘরে 10 দিন ধরে সংরক্ষণ করে খেতে পারো। প্রত্যেকটা নাড়ু কিন্তু একইভাবে হচ্ছে, একদম একই সাইজ। সবগুলো বানিয়ে নিয়েছে, আর বানানোর পরে দেখতে কত সুন্দর লাগছে। যাতে দেখতে আরও সুন্দর লাগে তার জন্য আমি এলাচে এখানে খোসা দিয়ে দেবো। আমি এলাচে গুঁড়ো করে নিয়েছি, সেই খোসাগুলো ফেলিনি, সেগুলো এইভাবে দিয়ে দেব, তাহলে দেখতে কত সুন্দর লাগবে। তোমরা চাইলে কাজু বাদাম কিশমিশ দিতে পারো। তা বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দারুণ লাগছে দেখতে। এই যে অরিত্র এসছে, কে খাবে? নাড়ু তুমি খাবে? নাও, ওটা খায় না, বেশ নাও, তুমি নাড়ু নাও। বন্ধুরা গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এই যে যেমন সুন্দর খেতে হয়েছে, তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ লাগছে খেতে। কেমন আছে অরিত্র, ভালো লাগছে? বানাতে কোনো ঝামেলা নেই, ঝটপট বানানো হয়ে গেল। একদিন হলো ওই নাড়ুটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর
নারুর রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।